নমস্কার বন্ধুরা, বেসিক ইনফরমেশন অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি রনি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন। বন্ধুরা, আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকে জানা খুবই দরকার, কারণ প্রচুর মানুষ এই বিষয়টা নিয়ে অনেক অসুবিধাতে পড়েছে। তাদের এই অসুবিধাটা আমি যতটা পারি সলিউশন এই ভিডিওর মাধ্যমে করছি, তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সলিউশন খুঁজে পেয়ে যাবেন। বন্ধুরা, এটা হচ্ছে একটা কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে এই ইস্যুটা। তো এই ইস্যুটা কখন থেকে হচ্ছে বা কেন হচ্ছে, কী কারণে হয়, সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলবো, যতটুকু পারবি এক্সাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, প্রথমে যারা যারা ভ্যাকসিন এনেছেন তাদেরকে অনেকেই যে নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করে পরে ভ্যাকসিন নিয়েছেন সেই নাম্বারে হয়তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, কিন্তু ভ্যাকসিন সার্টিফিকেট আসেনি, ফার্স্ট ডোজের সার্টিফিকেট আপনার আসেনি। কেন আসেনি? কারণ দেখুন, অনেক সময় সার্ভার ডিস্টার্ব হতে পারে, সার্ভার ডাউন হতে পারে, তার জন্যই ওখানে সার্টিফিকেট আপনার ওরা যে ভ্যাকসিনেশান যখনই এন্টার করে যে আপনার ভ্যাকসিনেশন হচ্ছে বা অ্যাড করছে সেখানে অ্যাডটা হয় না, ঠিক আছে? এই কারণে ভ্যাকসিন সার্টিফিকেট আপনার সাকসেসফুলি হয় না। কিন্তু এটা দেখুন, সেটা সার্ভারের প্রবলেম হতে পারে, কিন্তু আপনারা যেহেতু ভ্যাকসিন নিয়ে নিয়েছেন আপনাদেরকে ভ্যাকসিন দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে সেই আধার কার্ডটা থেকে ওরা নিজেদের রেজিস্টারে আপনার আধার নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ এটা লিখবে, ঠিক আছে? কিন্তু হয়তো পরবর্তী ক্ষেত্রে এটা করে দিতে পারে। যদি এটা না করে তখন আপনারা দেখবেন প্রত্যেকটা অনলাইন সেন্টার বা দোকানে এসে দেখেন যে আপনাদের ফোন নাম্বার দিলেন, ভ্যাকসিন সার্টিফিকেট বের করছেন, কিন্তু বের করার সময় দেখা যাচ্ছে নো ভ্যাকসিনেশন, মানে আপনার কোনো ভ্যাকসিনেশন হয়নি, আপনি কোনোরকম ভ্যাকসিন নেননি, ঠিক আছে? তো এটা দেখাচ্ছে, এটার জন্য অনেক রকম প্রবলেম হয়, কারণ তাদের সেকেন্ড ডোজের টাইম চলে আসছে, তারপরে ফার্স্ট ডোজের ভ্যাকসিনের সার্টিফিকেট চাই, সেটা ওখানে দেখিয়ে পড়ে আপনারা ভ্যাকসিন নেবেন, সেটা চাই সই, তো দেখছেন যে নো ভ্যাকসিনেশন। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে নো ভ্যাকসিন দেখা যাচ্ছে, তো আপনারা কোথায় যাবেন, কী করবেন? তো বন্ধুরা, প্রথমত আপনাদের যে ভ্যাকসিন নিয়েছে তার আধার কার্ডে জেরক্স, ঠিক আছে? যে ব্যক্তি ভ্যাকসিন নিয়েছে নিজের, যদি আমি ভ্যাকসিন নিয়েছি বা আপনার কেউ বাড়ি থেকে ভ্যাকসিন নিয়েছে, তো তার আধার কার্ডটা, ঠিক আছে, আধার কার্ড নেবেন এবং ফোন নাম্বারটা লিখে দেবেন, যে ফোন নাম্বারটা ভ্যাকসিনেশনের সাথে রেজিস্টার করা আছে, সাইটে যে রেজিস্টার করা আছে সেই ভ্যাকসিনেশনের ফোন নাম্বারটা আপনি লিখে দেবেন, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা লিখে দেবেন এবং আধার কার্ডে নিয়ে নেবেন, এবং কোন ডেটে ভ্যাকসিন নিয়েছেন সেটা আপনি ডেটটা লিখে দেবেন। যদি আপনি ডেটটা ভুলে যান কোনো ইস্যু নাই, ঠিক আছে? এটাও ওদের রেজিস্টারে যেহেতু ডেটটা লেখা আছে, তো আশা করি যে মনেও রাখবেন যে ভ্যাকসিন কোন ডেটে নিয়েছেন, সেই ডেটটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো সেই ডেটটা দিয়ে আধার কার্ডের জেরক্স নিয়ে আর এবং ফোন নাম্বার, রেজিস্টার ফোন নাম্বারটা লিখে আপনারা যেখানে ভ্যাকসিন নিয়েছেন, হয়তো স্কুলে নিয়েছেন বা মিউনিসিপ্যালিটি নিয়েছেন বা কোনো হেলথ সেন্টারে নিয়েছেন, তো সেখানে যে কোনো হসপিটালে নিয়েছেন, তো সেখানে গিয়ে ওই আধার কার্ডটা আপনারা জমা করবেন এবং সেই ইস্যুটা আপনি ওখানে বলবেন যে আমার ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজের সার্টিফিকেট আসেনি, ঠিক আছে? তো তারা ওইটাকে আপনার মানে ভ্যাকসিনেশন করে দেবে এবং সার্টিফিকেট আপনার ফার্স্ট ডোজে ডাউনলোড করতে মানে হয়ে যাবে। আপনি ফোন নাম্বার দিয়ে যে কোনো সাইবার ক্যাফে একদিন পর বা বিকালে বা সকালে গেলেন, বিকালে চেক করে নিলেন, তো আপনার ফার্স্ট ডোজের সার্টিফিকেটটা আপনার সাকসেসফুলি হয়ে যাবে এবং সেই সাকসেসফুলের মেসেজটা আপনার ফোনেও চলে আসবে, আপনি সেই ফোন থেকেও চেক করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই প্রবলেমটা অনেকই ইস্যু হচ্ছে যে আমার ভ্যাকসিন নিয়ে নিয়েছি কিন্তু আমার সার্টিফিকেট কেন নেই, আমি তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আমার, এইভাবে অনেক ইস্যু হয়। তারপর অনেকের ক্ষেত্রে হয়ে থাকে কি, যাদের মোবাইল নাম্বার কিন্তু রং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, নিজেদের যার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা ভুল করে দিয়েছে, ঠিক আছে, সার্টিফিকেটে অন্য কারোর ফোনে মেসেজ যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বলে রাখি আপনারাও কিন্তু ওই ভ্যাকসিনেশান সেন্টারে যাবেন, হয়তো হেলথ সেন্টার যেখানে আপনি ভ্যাকসিনেশান নিয়েছেন, ভ্যাকসিন যেখানে আপনি নিয়েছেন সেখানে যাবেন, সেখানে গিয়ে পরে ওইটা নিয়ে আলোচনা করবেন যে আমার ফোন নাম্বারে কোনো ব্যক্তি রেজিস্টার নাই কিন্তু অথচ আমার ভ্যাকসিন হয়ে গেছে, তো ওখানে গিয়ে ওদেরকে বললে ওরা এটা আপনার প্রবলেমটা সলভ করে দেবে। তো বন্ধুরা, এই যে প্রবলেমটা আপনারা পড়েছেন, তো আমি যতটুকু পারলাম আপনাদের সলভ করার চেষ্টা করলাম। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন আমার প্রত্যেকটা ভিডিওর ইনফরমেশন সবথেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ধন্যবাদ।